পর মুহূর্তেই আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লুম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। ব্রেনসনিয়ারে আজকের গল্প শয়তান। গল্পটির রচয়িতা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে সুপ্রতীক মণিক, আর অন্যান্য ভূমিকায় সুপ্রতীক আর আমি রোহান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব বেশি পাওয়া যায় না। আমার জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। তোমাদের কাছে আজ এই কথাই বলবো। বিশ্বাস করতে ইচ্ছা হয় বিশ্বাস করো, বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারীবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলাতি বহু শিকারির গুলি হজম করে সে বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে। তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই। বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতো আর্তনাদ করত। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভিতরে অন্য জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষ খেকো বাঘেরা প্রায়ই চালাক হয়, বড় বড় শিকারিও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্পও শুনেছি, কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না। শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেলু। বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান শয়তান শয়তান। পর মুহূর্তেই আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লুম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের সীমা আর রইল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই নাচ শুরু করে দিল। আশেপাশের গায়ে এসে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক দেখতে এলো শয়তানকে। অনেকে তার মৃতদেহের ওপরে কিল চড় লাঠি বৃষ্টি করে মনের ঝালও ঝেড়ে নিল। অনেক কষ্টে তাদের থামিয়ে জনকো এক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা দিল। খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতন মাটির ওপরে বার বার মাথা কোটবার চেষ্টা করতে লাগলো। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিল। ঝড়ের পরেরও বৃষ্টি সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাসা অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে, সেই পাহাড়ে নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়।
কুলিরাও চলে যেতে চাইলে এমনকি বকশিসের লোভও গ্রাহ্য করলে না। তারা দুটো কারণ দেখালে। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকত, কারা নাকি তাকে খুন করেছিল। সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিলুম, তাই জ্বালালুম। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেলি ছিল। তার দ্বারা আমার, হরিষের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় বা কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাছের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব, সমস্ত দরজা জানালাই ভাঙা, মেঝেতে পুরু ধুলোর প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ, বাঘের, ভাল্লুকের, শেয়াল কুকুরের। এখানে ওখানে হাড় পড়ে আছে, কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললুম, হরিশ, এখানেও আমরা নিরাপদ নই, যে কোনো মুহূর্তে বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি থেকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বললে, আজ রাত্রে দেখছি ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে এনে রাখল। আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অবিশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত। বৃষ্টিবানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করল না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুঁকে শুঁকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে, তারপর ওপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো, যেন কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না, কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ গুটিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে, আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে। আমি তাকে ডাকলুম, সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হা হা করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বললে, টাইগার এমন করছে কেন? ও কি কিছু দেখেছে? আমারও মনে একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না। বলেছি মস্ত ঘর, আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললুম, দেখো দেখো দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শেয়ালের মতো স্বরে কাঁদতে লাগলো। হরিশ বললে, কি কি দেখবো? ওই 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 ছায়াটা কোথায় কোথায়? ওই যে দেওয়ালের ওপর দুলছে। তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছু দেখতে পেলুম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইল। বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানেরই বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইল। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ ঘেঁষে সরে বসলুম। আমার মুখের ভাব দেখে হরিশ বললে, আবার কি হলো? কে কে আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভেতু তা জানতুম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করলুম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানিটা কিছুতেই আজ থামতে চাইলে না। খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না।
আমার চারিপাশে সব অদৃশ্য চোখ, আমরা তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। কি কি অস্বস্তি, ওদের চোখ এড়াই কেমন করে? বললুম, হরিশ, এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি চলো, এখানে এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব বাপু। হরিশ বললে, কুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে, তুমি শান্ত হও। এরকম পুরো বাড়িতে এলে অকারণে গা একটু ছমছম করে বটে, কিন্তু ওসব কিছু নয়, তুমি শান্ত হও। কিন্তু টাইগারও অমন কাতরাচ্ছে কেন? সে তো আর কুলিদের কথা বোঝেনি। আহ, মিছি মিছি ভয় পাচ্ছ, টাইগার হচ্ছে অবোধ জন্তু, সে ভয় পেয়েছে বলে তুমি ভয় পাবে? তুমি যে মানুষ এটা বোঝো। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বললে, কোনো জন্তুর পায়ের শব্দ। কিন্তু আমার মন বললে, কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভেতরে এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। ভাগ্যে সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা কি হতো কে তা বলতে পারে? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত তখন 12টা। হরিশ খাবারের বাস্কেট বার করে বললে, অনেক রাত হয়েছে, এসো এবার আমরা খেয়ে নিই। আমি বললুম, তুমি একলা খাও হরিশ, আমার খুব একটা খিদে নেই। ঠিক সেই সময়ে খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে? হরিশ বললে, বন্দুকটা নাও, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানালা দিয়ে ছটপট করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। হরিশ বললে, ও বাদুর বাদুর। তারপরেই দরজার চৌকাঠের ওপরে এসে দাঁড়ালো মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উড়তে লাগলো, আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ক্রমাগত ডাকতে লাগলো, ম্যাও ম্যাও ম্যাও। বাদুরটা হঠাৎ গোঁত্তা খেয়ে শয়তানের মৃতদেহের ওপর গিয়ে পড়ল, তারপর দুই ডানা বিস্তার করে সেইখানেই স্থির হয়ে রইল, একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে দুপ করে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে। হরিশ সবিস্ময়ে বলল, সুরেন দেখো দেখো দেখো। ও, সে কি দৃশ্য! যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে বয়ে এনেছে, যে মরে এতক্ষণ একেবারে কাঠ হয়ে গিয়েছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আর তার দুটো চক্ষু আগুনের দুটো গোলার মতন দাউ দাউ করে জ্বলছে আর জ্বলছে। সে চোখটা যেন আমাদের হর্ষস্বাদ করে দিতে চায়। বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল ধীরে ধীরে। বাদুর আর কালো বিড়ালকেও আর দেখতে পেলুম না। চিৎকার করে আমি মাটির উপরে পড়ে গেলুম। সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।